नमस्कार लाभ ग्रीन पुरुलिया चैनल पक्ष अपने सकल के स्वागत जानाच्छि। आज के बार हो डहरीखाल आपनारा शुने जरा पर्यटन पिपासु भ्रमण पिपासु मानूष एक खुबी परिचित नाम पुरुलिया जिलार अफबिट गंतव्यगुलर मध्य अन्यतम एक सेरा जायगा डहरीखाल। एखन दाड़िये रयेछि सेई डहरीखालेर जे मूल आकर्षण से कुमिर हामुक पाथरेर किछुटा सामने। और आज के अपन निये जाबो डहरीखाल जे जायगा रयेछे तार किछुटा उपरे এই জল কোন জায়গা থেকে আসছে সেখানে কুকুর জবড়া নামে একটা জায়গা আছে সেই জায়গা সম্পর্কে আজকে আপনাদের দেখাবো এবং আজকে আমরা ডিসকভার করতে চলেছি আরো একটা নতুন জায়গা। তো আমাদের সাথে থাকুন। আচ্ছা এই হচ্ছে আমার গাইড। আজকে আমি বিদ্যুৎ মাহাতোর সাথে যাচ্ছি সেই নতুন জায়গা যে কথা বলছিলাম কুকুর জবড়া। তো আচ্ছা আমাদের সাথে বন্ধুরা সামনে দেখছেন বিশাল এক পাথর হাঁ করে রয়েছে এই হচ্ছে কুমির হামক পাথর। আর এই পাথরের সাথে সেই 2006 সালের হড়পাবনের মর্মান্তিক ঘটনা জড়িয়ে রয়েছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পাঁচজন ছাত্রছাত্রী তারা এখানে এসেছিল। ওই যে দেখুন বিদ্যুৎ যেখানে উঠে আপনাদের ইশারা করছে। হ্যাঁ আজকে খুবই তৎপর ছেলে দেখুন কি তাড়াতাড়ি সেখানে উঠেছে সেই বর্ষা বাদল বৃষ্টির দিনে। হ্যাঁ বিদ্যুৎ যেখানে বসে রয়েছে এখানে তারা বৃষ্টির সময় এখানে অপেক্ষা করছিল আর হঠাৎ মেঘ ভাঙা বৃষ্টিতে প্রচুর জলরাশিতে এই পুরো এলাকাটা প্লাবিত হয়েছিল জল দিয়ে এবং তাদেরকে জলের তলে ভাসিয়ে নিয়ে গিয়েছিল। সেই মর্মান্তিক দুর্ঘটনা এখনও মানুষের মনে গ্রামাঞ্চলের মানুষের মনে এখনও গেঁথে রয়েছে। পাহাড়ের চূড়া কীভাবে রৌদ্রের সকালের প্রথম রোদে ঝলমলিয়ে উঠেছে আর এখানে দেখুন সেই ডহরি যে ঝর্ণা তার পাড়ে কীভাবে কাশফুল এখনও ফুটে রয়েছে। এইভাবে নদীর পাশ দিয়ে ওঠার সময় আজকে এক নতুন গাছের সাথে আপনাদের পরিচয় করাবো। স্থানীয় নাম মাকড় কেন্দি। দেখুন এইভাবে ফল কী সুন্দর ঝোলে রয়েছে। অনেকটা কেন্দ আপনারা নাম শুনেছেন পুরুলিয়ার এক স্বাভাবিক উদ্ভিদ। তো এই কেন জাতীয় হচ্ছে মাকড় কেন্দি। এই ফল ফাটিয়ে যারা এই জঙ্গলের মধ্যে গরু ছাগল নিয়ে আসেন গোচারণের প্রয়োজনে তারা এর ওই সাদা অংশ খেয়ে অনেক সময় নিজের ক্ষুধা নিবারণ করেন। আর এর পাকা ফল আমিও খেয়েছি সুমিষ্ট এবং অবশ্যই ক্ষুধা নিবারণে সাহায্য করে। নদীর পাশ দিয়ে একটা এখন বালুচরে এসে পৌঁছেছি। এই জায়গাটা দেখুন অনেকটা প্রশস্ত রয়েছে। আপনি বনভোজন বা এখানে তাঁবু খাটিয়েও থাকা যেতে পারে। তবে স্থানীয় গাইড যে কথা বলছি আপনার সাথে থাকা দরকার। স্থানীয় লোকজন হলে আপনার সাহস এবং ভরসা দুটোই হবে। এবারে একটা নতুন জায়গার সাথে আপনাদের দেখাবো। এই যে একটা বিশাল পাথরের আপনারা চত্বর দেখছেন মনে হচ্ছে কেউ যেন কৃত্রিম কংক্রিট ঢালাই করে রেখেছে কিন্তু আসলে এটা প্রকৃতির দান। এভাবে প্রকৃতি তার মায়া ছড়িয়ে রেখেছে। এই বিশাল আমরা গ্রামের ভাষাতে বলি চাটানি। এই বিশাল চাটানির নাম হচ্ছে হাড়ুয়া ঘাটা চাটানি। সেই চাটানির উপর দিয়ে যাচ্ছে। ভাবুন তো প্রকৃতির সৃষ্টি কতটা বিস্তৃত। বিশাল একটা এলাকা জুড়ে তার বিস্তৃতি। আর এই পাশে ছোট্ট জায়গা দিয়ে বয়ে চলেছে আমাদের সেই ডহরিখালের ঝর্ণা। এই প্রসঙ্গে জানিয়ে রাখি এই ডহরিখাল থেকে যে জল
এই ঝর্ণা থেকেই সৃষ্টি হয়েছে শোভা নদী, যা পরবর্তীকালে সুবর্ণরেখা নদীতে গিয়ে মিশেছে। অপূর্ব জায়গা দেখুন, এখান থেকে সেই হাড়ুয়াঘাটার চাটানি আপনাদের দেখাচ্ছি। এক অসাধারণ জায়গা, কতটা বিস্তৃত দেখুন, প্রায় হাফ কিলোমিটার তো হবেই। মনে হচ্ছে যেন সরকারি অনুদানে এত সুন্দর একটা রোড তৈরি হয়েছে, কিন্তু আদতে প্রকৃতির সৃষ্টি তার সেই ভালোবাসাতে আমাদের মুগ্ধ করে রাখে। অসাধারণ লাগছে এখান থেকে জায়গাটা, এই পাহাড় আর এই হাড়ুয়াঘাটা চাটানি, এক অসাধারণ জায়গা। সময় নিয়ে আপনাকে আসতে হবে, কারণ এই ঝর্ণাপথে হাঁটার সময় এই অবভিড় জায়গাগুলো আপনার প্রতি পদে, আপনাকে প্রতি মুহূর্তে আপনার এতটাই ভালো লাগবে, সময় কাটাতে ইচ্ছা করবে। দেখুন, জায়গাটাও কতটা প্রশস্ত দেখুন, বছরের শেষের দিনগুলো এখানে এসে দিব্যি সময় কাটানো যায় পরিবারের সাথে। প্রকৃতির মাঝে এতটা উদার জায়গা, এতটা মুক্ত হাওয়া, আর প্রকৃতির সঙ্গীরা কিন্তু দেখুন কিভাবে তাদের সেই পাখির আওয়াজ, এখানে ঝর্ণার আওয়াজ, সমস্ত কিছু একসাথে প্রাপ্তি ঘটে। একদিকে যেরকম অ্যাডভেঞ্চার, সেই সাথে প্রকৃতির সাথে মিশে যাওয়ার একটা মন, এক দারুণ জায়গা। এখানে দিব্যি দেখুন আপনি গতি বাড়িয়ে এত সুন্দর এখানে হাঁটা যাবে। এই যে এই পথে নদী নেমেছে, আর এই একটু আগে দেখালেন এক কাঠুরিয়া বন্ধু পাহাড় থেকে নামছিলেন, যে এই ঝোপের মধ্যে খুব বড় একটা গর্ত রয়েছে, এক গুহা রয়েছে, অনুমান করা হয় সেখানে ভল্লুকও ছিল এক সময়, এখন আছে কি না জানি না। তবে আমরা আশা রাখছি যে আগামী দিন আরও প্রস্তুতি নিয়ে এই গুহাতে যাব। আপাতত আমাদের যে জন্যে আসা, সেই কুকুরজবড়া খাল আমরা সেদিকে এগিয়ে চলি। Thank you.
বন্ধুরা এখন আমরা চলে এসেছি ডহরি খাল বলতে যে প্রকৃত জায়গাটা, গ্রামের মানুষ যেটাকে ডহরি খাল বলে বলেন সেটা। আর কিছুক্ষণ আগে যেটা কুমির হামুক পাথর আপনারা দেখলেন সেটা কিন্তু ডহরি খাল নয়, সেটাকে বিরামদ বলা হয়, মানুষ জঙ্গল থেকে ফেরার পথে সেখানে বিশ্রাম নেওয়ার কাজে ব্যবহার করেন। আর প্রকৃত ডহরি খাল হচ্ছে এই জায়গাটা। ডহর কথাটির অর্থ রাস্তা, যেটা কখনোই কৃত্রিমভাবে নির্মিত নয়, মানুষের চলা আসা বা গবাদি পশু যাতায়াতের কারণে যে প্রাকৃতিকভাবে সৃষ্ট রাস্তা। এই জায়গাটাকে আপনারা দেখুন, এই জায়গাতে দুটো নদী এসে মিশেছে। এই পাশ থেকে যে নদীটা নামছে সেটা ঝিরিঝিরি বলে অযোধ্যা পাহাড়ে এক জায়গা আছে, সেখান থেকে আসছে। আর এই পাশ থেকে নেমে আসছে অযোধ্যা পাহাড়ের আরও একটি জলের ধারা। আর দুটো ধারা এসে মিশছে এই জায়গাতে, এই যে দেখছেন। এখানে গবাদি পশুরা এসে মনের আনন্দে স্নান করে, জল খায়, পিপাসা মেটায়। এখানে জায়গাটা সারা বছরেই প্রায় এখানে জল থাকে, বনের জন্তুরাও নেমে আসে, খবর পাই আমরা। এই জায়গাতে খবর পাওয়া যায় যে বর্ষাকালে এই দুই পাশের নদী থেকে প্রবল জলস্রোত হঠাৎ যখন চলে আসে, যে হড়পাবানের কথা বলছিলাম, সেই হড়পাবানে এখানে সেই যে গবাদি পশুরা বলছিলাম স্নান করে, তাদেরকে কিছু বুঝে ওঠার আগেই প্রবল জলস্রোত দেখুন এভাবে কীভাবে দাপিয়ে বেড়াবে, পুরো পাহাড়ের মাঝে এই জায়গাটা তাদেরকে ভাসিয়ে নিয়ে চলে যায় এই নদীর স্রোত ধরে। ডহরিখাল সৌন্দর্যের আড়ালে এক ভয়ঙ্কর কাহিনী যেন লুকিয়ে রয়েছে, তার অব্যক্ত ইতিহাস এখানে লুকানো রয়েছে। অবশেষে আমরা এসে পৌঁছেছি আমাদের গন্তব্যে, সেই কুকুর জবড়া খাল। জবড়া মানে ভিজা আমাদের স্থানীয় ভাষাতে। এই জায়গাটা দেখুন, এই যে একটু ছোট্ট জলাশয় মতো তৈরি হয়েছে, এই জায়গা হচ্ছে সেই কুকুর জবড়া খাল। স্থানীয় মানুষ, আদিম মানুষ কখনো হয়তো গৃহপালিত তাদের যে কুকুর থাকে, প্রভু ভক্ত কুকুরকে নিয়ে এসে এখানে স্নান করিয়েছিলেন, বা কোনো একটা কারণে সেই ইতিহাস জড়িত থাকবে, তা আমরা জানার চেষ্টা করেছিলাম, এখনও জানতে পারিনি। আর এই জায়গাতে দেখুন, এর আমরা যে কারণে এসেছি প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করতে, দুটো নদী বা দুটো জলের ধারা এখানে মিশেছে। এই পাশ থেকে দেখুন একটা ছোট্ট জলের ধারা আসছে, আর এই পাশ থেকে যে মূল জলের ধারা সেটা আসছে, আর এসে তারা মিলিত হচ্ছে এই ছোট্ট জলাশয়ে। এই হচ্ছে কুকুর জবড়া খাল, আর এদের সম্মিলিত জলের ধারা গিয়ে মিশছে একটু আগে আপনাদের যে জায়গা দেখালাম, এই যে সামনের জায়গাতে, সেখানে তিনটি নদীর জল একত্রিত হচ্ছে। এবার একটা জিনিস অনুমান করুন, এইভাবে বর্ষার দিনে সমস্ত পাহাড়ের জল একত্রিত হয়, এই যে ক্ষীণ আপনারা জলের ধারা দেখলেন, বর্ষাকালে এদের চেহারা অনুমান করুন কি হতে পারে। সমস্ত পাহাড়ের জল সেই সরু নদীর স্রোত দিয়ে এসে এই সমস্ত জায়গাতে একত্রিত হয়ে একটা বিশাল স্রোতের সৃষ্টি করে, এবং তারাই সেই হড়পাবান ডেকে নিয়ে আসে। এই জায়গাতে আসার আগে আপনাকে অবশ্যই স্থানীয় গাইড এবং তাদের পরামর্শ আপনার নেওয়া দরকার। সকালে যারা বনে যান তাদের কাছে খবর থাকে যে আজকে হাতির দল কোথায় রয়েছে, সমস্ত কিছুর খবরাখবর নিয়ে এই জায়গাতে আসবেন। প্রায় তিন চারটা পাহাড় দেখুন চারপাশে আমাদের পাহাড় বেষ্টিত, আর তার মাঝে আমরা কত ছোট মনে হচ্ছে এখান থেকে প্রকৃতির কাছে। আপনারা প্রকৃতির যদি শোভা নিতে চান, প্রকৃতির সৌন্দর্য নিতে চান, এইভাবে নিঃসঙ্গভাবে নিজের সময় কাটাতে চান, অবশ্যই ছুটে আসেন এই ডহরি খালের অপরিচিত এই গন্তব্যে।